বন্ধুরা টু একাডেমি একাডেমিতে সবাইকে ওয়েলকাম স্বাগত তোমরা যারা পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে যে উদ্যান পালন প্রযুক্তি সহায়কের পরীক্ষা হয়েছিল তারা সেই পরীক্ষাটা যারা দিয়েছিলেন তাদের যে পরীক্ষার যে প্রশ্নপত্র ছিল তার অফিসিয়াল আনসার কি আজ প্রকাশিত হয়েছে তো তারা কারা কারা পরীক্ষা দিয়েছিলে এটা কিন্তু উচ্চ মাধ্যমিক গ্রেডের পরীক্ষা ছিল এবং সায়েন্স থাকতে হবে এরকম ছিল তো এর আগে অনেকেই আমাকে প্রশ্ন করেছিল যে সায়েন্স নেই অথচ আমি দেখেছি যে একজন অ্যাডমিট পেয়েছে পরীক্ষা দিতে গেছে বা এরকম কিছু কিন্তু ফাইনাল যদি সে মেরিট লিস্টের চান্সও পেয়ে যায় তারপরেও কিন্তু সে বাদ চলে যাবে তার কারণ অফিসিয়াল নোটিফিকেশান যেটা ছিল সেখানে কিন্তু অনলি ফর সায়েন্স ক্যান্ডিডেট বলা ছিল সুতরাং যদি কেউ আর্টস ক্যান্ডিডেট বা অন্য কোনো ক্যান্ডিডেট ফর্ম ফিল করেও থাকে তাহলে হয়তো কমিশন এখন বিচার যাচাই না করেই অ্যাডমিট দিয়েছে কিন্তু পরবর্তীকালে কিন্তু এ নিয়ে সমস্যা হবে তো সুতরাং তাহলে যারা যারা পরীক্ষা দিয়েছিলে তারা এবং শুধুমাত্র যারা সায়েন্স ক্যান্ডিডেট ছিলে পরীক্ষা দিয়েছ যারা তাদের জন্যই তারাই দেখো অফিসিয়াল আনসার কি অন্যদের কিন্তু কোনো লাভ হবে না তো দেখো অফিসিয়াল আনসার কি পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়াল সাইট সেখানেই প্রকাশিত হয়েছে দেখো আমি ওই সাইডেই আছি তো এখানে গিয়ে এই ভিউ ওয়ালে গিয়ে তোমরা যদি ক্লিক করো তাহলে দেখতে পাবে যে যে ফাইনাল নাম্বার ওয়ানেই আছে ফার্স্ট ফাইনাল আনসার কি অফ উদ্যান পালন প্রযুক্তি সহায়ক এই অ্যাডভার্টিসমেন্ট নাম্বার ছিল থার্টি ফাইভ বাই টু তো এখানে ডাউনলোডে ক্লিক করো তাহলে অফিসিয়াল আনসার কি দেখতে পাবে তো আমি দেখিয়ে দিলাম কিভাবে অফিসিয়াল আনসার কি দেখতে পাবে তার আর তাছাড়াও তোমরা আমার ভিডিওটা এখানে পজ করে তোমরা অফিসিয়াল আনসার কিটা কিন্তু এখানেই দেখতে পারো দেখো এখানে সিরিজ নাম্বার পরিষ্কারভাবে এক থেকে একশোখানা খানা প্রশ্ন ছিল সি ডি চারটে সিরিজ ছিল কোশ্চেনের সমস্ত কোশ্চেনের আনসার কি কিন্তু এখানে দিয়ে দিয়েছে বাই কমিশন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবে ভবিষ্যতে এরকম খবরাখবর পাওয়ার জন্য এবং যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য